গুড মর্নিং। আমি ভিডিওটা আসলে আজকে যেহেতু পারফিউম বিষয়ক ভিডিও না, কিন্তু আবার বিষয়টা পারফিউমের, আমি ভাবলাম যে ভিডিওটা বাংলায় করি, কারণ আসলে এটা ইংরেজির চেয়েতে বাংলায় বেশি দরকার। কেন বাংলায় দরকার? কারণ আসলে ইংরেজিতে এই বিষয়ের ভিডিও অনেক বেশি আছে। আজকে দারুণ একটা ওয়েদার, সাংঘাতিক সুন্দর। এটা হচ্ছে আমার মার বারান্দা, এবং তার এখানে ছোটোখাটো আমাদের একটা বাগানের মতো আছে। বাগান মানে বেলি গাছ আছে, অপরাজিতা গাছ আছে, লেবু গাছ আছে, লেমন গ্রাস গাছ আছে, নাইট কুইন আছে। এটা হতে আরও সময় লাগবে, একজন আমাকে একটা ডাল ভেঙে দিয়েছিল, সেই থেকে এই এতটুকু হয়েছে। এটা বছরভর বড় হবে আর কি। এনিওয়েজ, যে বিষয়ে কথাগুলো বলতে চাচ্ছি, আমি আজকে ফ্র্যাগরেন্স কমিউনিটিতে অনেক দিন ধরে আছি। আমি ব্যক্তিগতভাবে ফ্র্যাগরেন্স ব্যবহার করি অনেক বছর, লাইক আমার ছোটোবেলার থেকে আমি ব্যবহার করছি সুগন্ধি বা পারফিউম, আতর, আতর পারফিউম দুটোই ব্যবহার করি। এবং আজকের থেকে না, অনেক আগের থেকে, তার মানে এই না যে আমি একেবারে জ্ঞানের জাহাজ, বিষয়টা আসলে তা না, আমি ভালোবেসে পারফিউম ব্যবহার করছি। আমার কাছে মনে হলো আমাদের বাংলাদেশের যারা, বাংলাদেশের বাঙালি, আমি বিদেশে যারা থাকেন তাদের কথা ঠিক বলতে চাই না, কারণ তাদের অবস্থানটা আমি জানি না। বাংলাদেশের বাঙালিরা একটু ভুল করে কেনার সময়, তা আমি আজকে শেয়ার করতে চাই যে আমি আসলে কীভাবে পারফিউম কিনি। পারফিউম বলেন, আতর বলেন, দুটোই আমি কীভাবে কিনি। আচ্ছা, পারফিউম বা আতর কেনার অনেকগুলো ভাগের মধ্যে একটা হলো কার কেমন গন্ধ সহ্য হয়। খুব সাদা বাংলায় এটা বলা যায় যে কার কেমনটা সহ্য হয়। কেউ খুব ফ্রেশ পারফিউম পছন্দ করে, ফ্রুটি বা ফ্লাওয়ারি, ফ্লোরাল পারফিউম, আবার কেউ হচ্ছে খুব গোমান টাইপের গন্ধ, যেটাকে বলে একদম একটু ডার্ক টাইপের পারফিউম, উড বা উডি বা মাস্কি, ওরিয়েন্টাল, এই টাইপের পারফিউম পছন্দ করে। আচ্ছা, এখন সেই হিসাবে মানুষ পারফিউম কিনে, কিন্তু সেটার মধ্যেও কিছুটা ভাগ থাকে, একটু বুঝে কিনতে হয়। কেন বুঝে কিনতে হয়? কারণ অনেক সময় হয় কি, আমরা রিয়েলাইজ করি না যে, বা উপলব্ধি করি না, আমার আসলে ইংরেজি ব্যবহার করাটা ঠিক হচ্ছে না, আমরা উপলব্ধি করতে পারি না যে আমাদের ভাল লাগে। প্রথমবার স্প্রে করার পরই মনে হয় যে খুব ভালো লাগছে, দারুণ পারফিউম, এটাই বোতল ভরে নিয়ে নেব, এটাই যথেষ্ট পরিমাণে মাখবো। আসলে বিষয়টা তা না, আপনি যখন পারফিউম মাখেন, আপনি সুগন্ধি একরকম পাচ্ছেন, আর আপনার আশেপাশের মানুষ সুগন্ধি আরেক রকম পাচ্ছে, কারণ ওটা আপনার বডি কেমিক্যালের সাথে মিশে অন্য আরেকটা গন্ধর উৎপত্তি ঘটাচ্ছে। তো আপনি যখন পারফিউম মাখবেন, কিছু কিছু জিনিস, হ্যাঁ, আপনার প্রিয় পারফিউম আপনার প্রিয় পারফিউম, খুব ভালো কথা, বাড়ির মধ্যে বসে মাখছেন, কোনো সমস্যা, কিন্তু যখন আপনি ওটা পরে বাইরে যাবেন, আপনার কিছু কী বলে ওটাকে, এটিকেট মনে রাখতে হবে। পারফিউম পরার কিছু এটিকেট আছে। এক, আপনি পারফিউম যখন পরবেন, সেটা যেন অন্যের বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়। পারফিউম খুব চমৎকার একটা জিনিস, খুব সফিস্টিকেটেড একটা জিনিস। এটা সফিস্টিকেশন বজায় রাখার জন্য আপনাকে পারফিউম এমনভাবে করতে হবে যা অন্যের বিরক্তির উৎপাদনের কারণ না হয়ে দাঁড়ায়। যেমন আপনি অফিসে যে পারফিউম পরে যাবেন, আপনি পার্টিতে সেই পারফিউম পরতে পারবেন, কিন্তু যে পার্টিতে যদি কোনো স্পেসিফিক পারফিউম, লাউড পারফিউম যেটাকে বলে, যেমন কেমন বলা যায়, একটা উদের গন্ধ বলা, সাংঘাতিক কড়া পারফিউম, আপনি পার্টিতে পরে যেতে পারবেন। বিকজ পার্টিতে অনেক মানুষ থাকবে, অনেক গ্যাদারিং হবে, খাবারের গন্ধ, মানুষের গায়ের গন্ধ, সব কিছু মিলিয়ে, মানে গায়ের গন্ধ বলতে আমি খারাপ গন্ধ বলছি না, আরও দু দশটা পারফিউমের কথা বলছি, যে সব মিলিয়ে ওইটা অত কেউ নোটিস করবে না। কিন্তু যখন আপনি অফিসে যাবেন, যে জায়গাটাতে মানুষ কাজ করে, কাজের জায়গাটাতে সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকাটা আসলে বাঞ্ছনীয়, আর অতিরিক্ত কড়া গন্ধ, যে কোনো পারফিউমের কড়া গন্ধ বলেন বা খারাপ গন্ধ বলেন, এগুলো অফিসে আসলে পাওয়া যায় না, কারণ এটা মানুষের মনোযোগের বিপত্তি ঘটায়, আর এটা দৃষ্টিগতও বটে। তো সেই জন্য আমাদের কিছু এটিকেট মনে রাখতে হয় যে অফিসে কী ধরনের পারফিউম ব্যবহার করা যায়। ওখানে যদি আপনি এক গাদা ওই কী বলে, একটা উদি পারফিউমের নাম বলি, সেটা হচ্ছে
আল হারামেইনের পারফিউম, ও মাই গড, আল হারামেইনের অ্যাম্বার অ্যাম্বার উড গোল্ডেন এডিশন আছে আমার কাছে, আমি জীবনেও ওটা পড়তে পারি না, আমার সহ্যের বাহিরে ওটা, ঠিক আছে, জার্জ অফ আপনার এরবাপুরা, এটা অফিসে পড়ে যাওয়ার মতো পারফিউম না। জর্জ অফের পারফিউমগুলো বেশিরভাগই খুব কড়া পারফিউম, আমি মনে করি ওই পারফিউমগুলি আসলে অফিসে পড়ার মতো না, অফিসে পড়ার মতো যে সাটল পারফিউমগুলো থাকে সেগুলো পড়া উচিত। আমাদের পারফিউম কেনার সময়, আমি পারফিউম কেনার সময় কী কী ভেবে কিনি, আচ্ছা আমাদের দেশে 6 মাসের বেশি গরম থাকে, তাই না, আমার হয়তো এসি রুমের বাইরে কোনো বেশি তেমন একটা কাজ থাকে না, কিন্তু তারপরেও আমি যেই জায়গায় যাই, আমার ওখানে আমার ফ্লোরে খুব অল্প মানুষজন বসে, সো আমার কাছে ধারে কাছে যখন আসে খুব ইজিলি আমার সারাউন্ডিং অরাটা তারা পেয়ে যায়, গন্ধ যা থাকে আশেপাশে বা আমার নিজের ঘ্রাণ যা থাকে তারা খুব সহজে বুঝে যায়, যেই জন্য আমাকে খুব সতর্কভাবে বাছাই করতে হয় যে আমি কী পারফিউম পরবো। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি যেই জায়গায় কাজ করি সেই জায়গায় মোস্ট অফ দ্য টাইম সিনিয়র লোকজন বসে, সো আমাকে এমন কোনো উগ্র পারফিউম বা উগ্র গন্ধের পারফিউম আমি ব্যবহার করতে পারি না যেটা মানে তারা ধারে কাছে আমার পাশ দিয়ে তারা দিনের মধ্যে 400 বার যাবে আসবে, সো তাদের যাতে ডিস্টারবেন্স না হয়, প্লাস আমার নিজের কাছেই অকওয়ার্ড লাগে যখন পাশ দিয়ে এ ভাই কী লাগিয়েছেন এই টাইপের একটা কোশ্চেন করলে আমার নিজের কাছেই গায়ে লাগে, অনেকে আছে এটা তাদের গায়ে লাগে না। হ্যাঁ, তুমি খুব সুন্দর পারফিউম পরেছো, যে কারো কাছে কী বলে প্রশংসাটা এক্সপেক্টেড, আপনি যদি একটা কোকো শ্যানেল বা কোকো মোমোজেল পড়েন 100% গ্যারান্টি যে আপনি একটা পাবেন, কী বলে এটা একটা পজিটিভ একটা কমেন্ট পাবেন মানুষের কাছ থেকে, কারণ কোকো মোমোজেল অত্যন্ত হালকা একটা পারফিউম, কোকো মোমোজেলের লংজিভিটিও এত বেশি না, লেটস সে আমরা 8 থেকে 9 ঘন্টা অফিসে থাকি, আমার 4 থেকে 5 ঘন্টাও যায় না, আমার 4 ঘন্টা পরেই ওটা হালকা হয়ে যায়, আমি আবার রিঅ্যাপ্লাই করি কারণ আমার সাথে ডিক্যান থাকে, এবং কোকো মোমোজেল একদম হালকা একটা পারফিউম, সো খুবই ভালো। অনেকে আছে আবার পারফিউম লাগানোরও এটিকেট আছে, পারফিউম কেনার সময় যেমন একটা ব্যাপার আছে, পারফিউম কেনার সময় আমি উডটা একটু পরিহার করি কারণ আমি ব্যক্তিগতভাবে উডের অত পাগল না, এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে উডটা আসলে আমাদের দেশের জন্য, যেমন আজকের দিনে উড পরা যায়, আজকের দিনে চলো উড ঠিক আছে, কিন্তু উৎকট টাইপের কোনো গন্ধ, মানে উৎকট কোনো অতিরিক্ত স্ট্রং স্মেল, ওইটা পরে আপনি মিটিংয়ে যেতে পারবেন না, ওটা পরে আপনি অফিসে বসতে পারবেন না। এখন আপনি প্রশ্ন করতেন না আমি কি সারাদিন অফিসে থাকবো, না আপনি সারাদিন অফিসে থাকবেন না, আপনি অফিস থেকে ফিরে এসে যখন বিকালবেলা বা সন্ধ্যাবেলা আপনি যখন দাওয়াতে যাবেন, হ্যাঁ তখন আপনি ইচ্ছা মতো মেরে যেতে পারেন, কোনো সমস্যা নেই, মানুষের মাথা ব্যথার কারণ ঘটলাম যেমন। ও ভাই, আরেকটা বিষয়, অনেকে আছে আমাদের দেশে, আমাদের দেশ ঠান্ডার দেশ না, আমাদের দেশ গরম দেশ, আমাদের নর্মালি আমাদের 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে আমাদের তাপমাত্রা, সো 25 ডিগ্রির উপরে যখন তাপমাত্রা থাকে আপনার উত পড়তে হলে আপনি চিন্তা করে পড়তে হবে। এখন আপনি বলতে পারেন না আচ্ছা গরমের দেশ সৌদি আরবে বা আপনি UAE-তে মানুষজন ইচ্ছামতো উত পড়তেছে, সবাই তো ওখানে উত পারফিউম ব্যবহার করে, ভাই ওনাদের রাস্তাঘাটে না, ওনারা রাস্তায় হাঁটেই না বলতে গেলে, ওনারা হচ্ছে বেশিরভাগ টাইমে আপনি মলে যান এসি, ঘরের ভিতরে এসি, গাড়ির ভিতরে এসি, আপনারা ওরা ভিতরে যেখানে যেন ওদের এসি পাবেন, কারণ ওদের প্রচণ্ড গরম, শুধু গরম না প্রচণ্ড গরম, তো সেই গরমের মধ্যে ওরা বাইরে হাঁটাহাঁটি করে না, আপনি যে দেখতে পারেন বিশ্বাস হলে না হলে, তো ওই গরমের মধ্যে যখন ওরা ঠান্ডার একটা নির্দিষ্ট তাপমাত্রা ওরা বজায় রাখে ওখানে ওরা পড়তে পারে, তাছাড়া ওদের ওইটা ওদের অভ্যাস হয়ে গেছে, আমাদের নাকে কিন্তু অভ্যাস হয়নি, আমাদের নাকে কিন্তু আমরা এখনও আপনি আপনাকে যদি একটা সুন্দর কাগজি লেবু দিয়ে একটা শরবত বানা দেওয়া হয় আপনি কিন্তু একটা চুমুক দিয়ে বলবেন বাহ দারুণ ঘ্রাণ, তো এটার কারণ হচ্ছে কাগজি লেবুর যেই স্টেনটা সেটা হচ্ছে আপনার দেশের ওয়েদারের সাথে খুব মানানসই, কারণ আপনি একটা গরমের দেশের মানুষ, তা আমাদের দেশে বেশিরভাগ মানুষ ফ্রেশ ঘ্রাণ বা ফ্রুটি ঘ্রাণ যেটা মানুষকে তরতাজা করে বা ক্লান্তি দূর করতে সহায়তা করে সেরকম একটা ঘ্রাণে অভ্যস্ত। এবারে সেই গোমন পারফিউমের পছন্দ নিয়ে, ডার্ক ভ্যানিলা বা ডার্ক ক্যারামেল বেসড বা কী বলে সিনামন বেসড স্পাইস বেসড আর কি, এই পারফিউমগুলি অতিরিক্ত সুইট থেকে
স্পাইসি দুই ধরনেরই হয়। এখন গরমের মধ্যে আপনাকে যদি একদম গা দিয়ে যদি রসগোল্লা খাইয়ে দেওয়া হয়, আমি শিওর আপনি বমি করবেন। স্পাইস বেসড অতিরিক্ত গরমে আপনি স্পাইসি জিনিসও কিন্তু খেতে পারবেন না, আপনার পেটে প্রবলেম হয়ে যাবে। আপনাকে যদি যুক্তিটা আমি এভাবে দিই আপনি বুঝতে পারবেন। গন্ধ জিনিসটা সেভাবেই কাজ করে, আমাদের নাক দিয়ে যে সেটা আমাদের সমস্ত পয়েন্টে, আমাদের সমস্ত নার্ভ পয়েন্টে যে হিট করে, তো পারফিউমের যে ব্যাপারটা সেই রকম। এখন আপনি বলতে পারেন না ভাই আমি নিতে পারি, আমি পরবো, কিন্তু আপনি নিলেই হবে না। ওই যে বললাম পারফিউম পরার কিছু এটিকেট থাকে, আপনার আশেপাশের মানুষ কীভাবে নিচ্ছে বা কে সহ্য করতে পারছে কে করতে পারছে না, ট্রাস্ট মি আমার অভিজ্ঞতায় আছে। মিষ্টি পারফিউম, অতিরিক্ত মিষ্টি পারফিউম, যেমন আমার খুব পছন্দের একটা পারফিউম হচ্ছে রোজ বারবারানজা, এটা হচ্ছে ল্যানকমের প্রাইভেট লাইনের একটা পারফিউম, ভয়ঙ্কর পছন্দ। এইটা আমি শীতকাল ছাড়া পরতেই পারি না, এই পারফিউমটা ভরে থাকে এবং দেখা যায় যে আমি ভরে ভরে এটা শীতকালে পরছি, 30 দিনে 30 দিনই মেরে যাচ্ছি। এটা কারণ হচ্ছে এটা আমার পছন্দ, কিন্তু এটা আমি পরতে পারি না, এটা এত জ্যামি রোজ। আমি আমার গোলাপ খুব পছন্দের, আবার গোলাপ আপনি সব গোলাপ আপনি সারা বছর ব্যবহার করতে পারবেন না, গোলাপের মধ্যে প্রকারভেদ আছে, গোলাপের প্রকারভেদ এবং গোলাপের কী বলে পারফিউমের ভিতরে অনেক প্রকারভেদ আছে। তো এই জিনিসগুলি একটু বুঝে পারফিউম সিলেক্ট করতে হয়, এটাকে পারফিউমের পারফিউম পরার এটিকেট বলে বা পারফিউম সিলেক্ট করার এটিকেট বলে, যেটা আমরা বাংলাদেশের আসলে কোনো একটা কারণবশত এটা বুঝতে পারি না, আমরা একটু অন্যের কথা ভাবি কম, নিজের কথা একটু চিন্তা করি বেশি। এখন আপনি বলতে পারেন যে আপনি তো কিছুদিন আগে বলছেন যে পারফিউম কেউ অন্যের কমপ্লিমেন্ট পাওয়ার জন্য করে না, হ্যাঁ এটা পারফিউম কমপ্লিমেন্ট পাওয়ার জন্য আমি বলছি না, আমি বলছি পারফিউম পরার এটিকেট, পারফিউম কেনার এটিকেট, আপনি কীভাবে সিলেক্ট করবেন, কীভাবে কিনবেন। আমি বলি নেই একবারও যে আপনি আপনার পছন্দের পারফিউম কিনবেন না বা পরবেন না, হ্যাঁ অবস্থা জায়গা ভেদে আপনি এটা পরতে পারেন কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি মোস্ট অফ দ্য কেসেসে আপনি গোরমান পারফিউম যদি কিনে, আমি গোরমানই পরবো, অনেকে আছে খুব হুজুকে চলে, ও আচ্ছা কাসামারতি 1888 খুব ভালো সবাই কিনতেছে আমিও কিনবো, এরবাপুরে সবাই কিনতেছে আমিও কিনবো, বা লেটসে আরও কী আছে গোরমান পারফিউমের মধ্যে এরকম আরও অনেকগুলো আছে, আমার এখন এই মুহূর্তের নাম মনে পড়ছে না, এইটাই কাসামারতি বেশি আমার নাম মনে পড়ছে, এই দুইটা মানুষ পাগলের মতো কিনে, আমি বুঝতেই পারি না এরপরে কেন কিনে। এরপরে যে ভেরি সুপার স্ট্রং সেন্ট, এইটা গরমের দিনে পরে বেরোলে নাক এমনিতেই জ্বলে যাওয়ার কথা। আর অ্যাজ আই সেড, আমি অনেক আগেও বলেছি যে পুরুষ এবং মহিলা দুজনের বডিতে বডি কেমিক্যাল একদম অন্যরকম, প্রতিটা মানুষের আলাদা এবং পুরুষ মানুষ এবং মেয়ে মানুষের বডি কেমিক্যালে দুইটা দুই রকম কাজ করে, আসলেই দুইটা দুই রকম কাজ করে। যে জন্য অনেকে বলে যে ও আচ্ছা পারফিউম আলাদা করা আসলে কোনো বিষয় না, সেটা হলো একটা কী বলে একটা মার্কেটিং একটা পলিসি অ্যান্ড হ্যান ত্যান এই সমস্ত কথা, না 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 এটা একটা ভুল ধারণা, এটা হচ্ছে এটা বরং আপনাকে যে এটা বলতেছে সে হচ্ছে আপনার কাছে আপনাকে সব খাওয়াতে চাচ্ছে। ইউনিসেক্স পারফিউম বলে একটা বিষয় আছে, হ্যাঁ দুটো দুপক্ষই করতে পারে, কিন্তু এটা একদমই ভুল কথা যে ছেলেরা যেই পারফিউম যেটা ছেলেদের জন্য তৈরি হয়েছে, যেই গন্ধগুলো ছেলেদের শরীরের সাথে মানানসই, সেটা যে মেয়েদের শরীরের সাথে কখনোই মানানসই হবে না, কখনোই না। ইউনিসেক্স পারফিউম যেটা, ইউনিসেক্স মানে হচ্ছে দুই পক্ষ পড়তে পারে, হ্যাঁ সেরকম খুব অল্প সংখ্যক পারফিউম আছে। এখন আমি দেখি পারফিউম রিভিউতে যখন কেউ কাউকে স্পন্সর করে বা স্পন্সর ছাড়াও অনেকে বলে, আমি সেটা খুব কম, বেশিরভাগ স্পন্সরওয়ালা পারফিউমের রিভিউগুলো যেগুলো ইউটিউবে আছে সেখানে বেশিরভাগ বলে যে হ্যাঁ এটা সবাই পড়তে পারে, ভাই এটা হয় না, এটা খুবই অদ্ভুত লাগে এবং আসলেও মানুষ পড়তে পারে না। আর হ্যাঁ এটাও সত্যি কথা, কেউ কমপ্লিমেন্ট পাওয়ার জন্য পারফিউম পরে না, আপনার নিজের নাকে যদি তাই হইতো তাহলে আপনি অন্যর নাক দিয়ে শুকায় তারপর আপনি পারফিউম কিনতেন, আপনার নিজের নাকে শুকে অন্যকে শোঙানোর জন্য পারফিউম পরা সেটা কখনো হয় না, এটা আসলে কোনো যুক্তির মধ্যেই পড়ে না। আপনার নিজের পছন্দে পারফিউম পরবেন, কিন্তু যখন পারফিউম কিনবেন সেটা একটু বুঝে শুনে একটু বুদ্ধি খাটায় কিনতে হবে, হ্যাঁ এটা আপনাকে কেউ কমপ্লিমেন্ট পাওয়ার জন্য কেউ কখনো পরে না, নিজের জন্যই পরে, ভালো লাগার থেকেই পরে, কিন্তু অবস্থা ভেদে সিজন ভেদে এটা সব কিছু মিলায়ে কনসিডার করতে হয়। আচ্ছা এই এটা হচ্ছে আমি পারফিউমের আমার কেনার আমি কীভাবে কিনি সেটার কথা বললাম। এখন আমি আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমার কালেকশানে পারফিউম কীরকম আছে, মানে কী ধরনের পারফিউম আমি বেশি পড়ি, যেহেতু আমার দেশে আমি যে দেশে বাস করি 25 ডিগ্রির উপরে মোস্ট অফ দ্য টাইম এখানের
পঁচিশ ডিগ্রি, হ্যাঁ আমার 6 মাসের বেশি এখানে 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকে। আমার কোনো কারণ নাই এখানে উদি, এক গাদো উদি আমি কিনে যদি বসে থাকি আমার আসলে পড়া হবে না। আবার অ্যাট দ্য সেম টাইম আমি আপনাকে বললাম যে আমার একটা আমার গোলাপের পারফিউম খুব ভালো লাগে, আমার 7-8 রকমের গোলাপের পারফিউম আছে, কিন্তু তার মধ্যে কি আমি সব পড়তে পারি? না, পারি না। রোজ বারবারেন্স আমার প্রচণ্ড পছন্দের পারফিউম, কিন্তু ওইটা আমার সবসময় পরা হয় না। কেন হয় না? কারণ ওইটা প্রচণ্ড জ্যামি মিষ্টি পারফিউম, ওইটা আমি শীতকালের জন্য রেখে দিই। শীতকালে ওই ধরনের পারফিউমগুলো ইগনাইট কম করে, গরমকালে প্রচণ্ড ইগনাইট করে, আশেপাশের মানুষজন সহ্য করতে পারবে, মাথা ঘুরাবে, বমি আসবে। সো আমি তখন কী পরি? আমি তখন কুলটোনের পারফিউম পরি। কুলটোনের পারফিউম করবো যেটা ইগনাইট করবে না। মোস্ট অফ দ্য পারফিউমে যেটা অ্যাম্বার থাকে, অ্যাম্বারে আপনার পারফিউম প্রচণ্ড ইগনাইট করে, অ্যাম্বার নোটটা হচ্ছে গরম করে, গরম করে ওইটা ইগনাইট করে। সো আমি চেষ্টা করি আমি গরমকালে যেই পারফিউমগুলো পরি অ্যাম্বার অ্যাভয়েড করে পরি, মাস্কি পরি, পাউডারি পরি, সোপিও পরি। অনেকে সোপি পারফিউম সহ্য করতে পারে না, আসলে অনেকে জানেই না সোপি পারফিউম কোনগুলো। সো অনেক মজার মজার ব্যাপার আছে যেটা আমি অনেক বছরের ঘাটাঘাটির ফলে জানতে পারি। তো এভাবে আমি আমার পারফিউম সিলেক্ট করি। গোরমান পারফিউম নাই আমার কালেকশানে? অবশ্যই আছে, অনেক গোরমান পারফিউম আছে। তো গোরমান পারফিউমগুলো যেটা হয়, আমার কাছে উদেরও পারফিউম আছে, কিন্তু সেগুলো আমার একটু বুঝে শুনে ব্যবহার করতে হয়, সেগুলো আমি শীতকালের জন্য রেখে দিই। অনলি আমি 2 মান্থস ইউজ করি সেগুলো। তবে হ্যাঁ, এটাও ঠিক, গোরমান পারফিউম যেগুলি হয় সেগুলো নর্মালি খুব এক্সপেন্সিভ সাইডে হয়। এটাও আর একটা কারণ, আমার কম কেনা। আমি এখন একটু কম ফুল বটল কিনছি। আমি এখন বেশিরভাগ ট্রাভেল সাইজে যাচ্ছি, বা আগে স্যাম্পল চেক করছি, স্যাম্পল চেক করে দেন আমি যদি ভালো লাগে দেন আমি ফুল বটলে যাই। যেমন আমি গতকালকে একটা সিলেক্ট করলাম, আমার সোয়েভ পেটলস দ্য মার্চেন্ট অফ ভেনিসের লাইন থেকে খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি যে এটাকে গরমের দিনে ব্যবহার করাই যাবে না। তো আমি এটা রেখে দিচ্ছি যে এটা প্রবাবলি আমি নভেম্বর ডিসেম্বরের দিকে কিনবো, আমি 2 মাস ধুমায় ব্যবহার করব। সো এভাবে আমি সিলেক্ট করি, আমি আপনাদের কথা বলতে পারি না। তবে হ্যাঁ, পারফিউম কেনার সময় এবং ব্যবহারের আগে দুইটা সময় কিছু এটিকেট ফলো করে ব্যবহার করলে ভালো হয়। আমার এই ভিডিওটার উদ্দেশ্য এটাই ছিল, আপনাদেরকে জানানো, বোঝানো যে যখন কিনবেন যখন পরবেন দুটোই যেন একটু চিন্তাভাবনা করে করা হয়। পারফিউম কোনো সস্তা জিনিস না, বেশিরভাগ পারফিউম যদি ভালো পারফিউমের কথা বলেন সস্তা জিনিস না, পড়লে ভালো লাগে, পারফিউম সবাই পছন্দ করে, কম বেশি সবাই পছন্দ করে। সো ওভাবেই ব্যবহার করুন। ধন্যবাদ।